वेलकम बैक टू माय चैनल जयश्री चंद ब्लॉग। आज के हलो 25 डिसेम्बर, आज के हलो क्रिसमस। तुम्हारे सबा के मेरि क्रिसमस। जानी हमें इटा क्रिसमस पर दिन हमारे ब्लॉगटा जाए कि नहीं। आज के हमें क्रिसमस स्पेशल केक बनालम। चलो तुम्हारा एक बार रेसिपिटा देखे नाओ। हमें एत भलो केक बनाते जानी ना, ताओ ट्राई कर लम। देखो हमें इखने इटा दिए 2 कप हमें चीनी मिक्सार ग्राइंडारे क्रश कर नहीं। চিনিটাকে ভালো করে ক্রাশ করে নিতে হবে। তারপর আমি 2 কাপ চিনির মধ্যে আমি দেব 4টে ডিম। আমি একটা একটা ডিম করে ডিম ফাটিয়ে নেব। আর আমি একটু অন্য বাটিতে ডিম ফাটাচ্ছি, কারণ ডিমটা যদি নষ্ট হয়, আমরা যদি চিনিতে একবারে ফাটিয়ে দিই তাহলে আমরা চিনিটা আমাদের ফেলে দিতে হবে। ওর জন্য এক্সট্রাভাবে আমি ডিমটা ফাটিয়ে দেখে নিচ্ছি যে ডিমটা ভালো আছে নাকি খারাপ। ওর জন্য আমি একটা অন্য বাটিতে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নেব। আর ডিমটা দেখো আমি চামচটা দিয়ে যেহেতু একটু জোরে জোরে এটার উপরে একটু প্রেসার করলাম, ওর জন্য ডিমের ভিতরটা একদম গলে গেছে। একটা একটা করে আমি 4টে ডিম ফাটিয়ে নেব, তোমরা দেখতে থাকো। দেখো আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এই ডিম 4টে আমি এখন চিনির মধ্যে দিয়ে দেবো। চিনির মধ্যে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, কারণ যত তুমি ডিম যত তুমি কেকের ব্যাটারটাকে যত তুমি মিক্স মানে মিক্স করবে ওটা অত বেশি ভালো হবে। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো ব্যাটারটা আমার অলমোস্ট হয়ে গেছে, আর 5 মিনিট মতন করলে আমার ব্যাটারটা একদম ভালোভাবে স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। ভালোভাবে করে নেবে। আমার কাছে যে কেক এরকম মিক্স করাটা কি বলে ওটা আমার কাছে নেই, তার জন্য আমি কাঁটা চামচ দিয়েই করছি, কারণ আমি বিগিনারই বলতে পারো। কারণ আমি আমার আগে ইউটিউব চ্যানেল ছিল না, আমার ফার্স্ট নতুন খুললাম আমি, ওই জন্য আমি আমার কাছে যা আছে ওটা দিয়ে আমি ভিডিওটা বানালাম। আমি কাঁটা চামচ দিয়ে দেখো সুন্দরভাবে এটাকে মেল্ট করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দেবো ভ্যানিলা এসেন্সিয়াল। ভ্যানিলা এসেন্সিয়াল ওই জন্যই দেয় কারণ যাতে ডিমের ডিমের জন্যটা একটা গন্ধ আছে না, ওই ডিমটা ডিমের গন্ধটা যাতে না থাকে। আর ভ্যানিলা এসেন্সিয়ালের এত ভালো একটা ফ্রেগরেন্স না, আমার খুব প্রচণ্ড ভালো লাগে আমার তো। এটা আমার ফেভারিট কেকের মধ্যে, তো আমি এটা দিয়ে দিলাম। 1 চামচ দেওয়ার পরে মনে হলো আমার একটু লাগবে, আরেকটু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার মিক্স করতে হবে, একদম ভালোভাবে মিক্স করতে হবে। এটার কালারটা যে এত সুন্দর আসে না বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর আসে এটার কালার। জানি না তোমাদের ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু এই কালারটা খুব সুন্দর আসে, আমার খুব ভালো লাগে। আর আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে তেল। তেল কিন্তু মাস্টার্ড অয়েল না, সয়াবিন অয়েল। আমি এটার মধ্যে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে অত কেকের কেকটা অত সফট হবে, এত অতটা পন্সি হবে। তারপর ফাটানোর পর আমি এখানে যুন কাপটা দিয়ে আমি চিনি আর তেল দিয়েছিলাম, সেম কাপ দিয়ে এটার মধ্যে আমি 2 কাপ ময়দা দেবো। 2 কাপ ময়দায় আমি চানের উপরে দিয়ে দিয়েছি। আর 4 চামচ দিয়ে 1 চামচ আমি দেবো হলো বেকিং পাউডার। তারপর আমি দিয়ে দেবো 1/4 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডার আর ময়দাটা ভালো করে চানের উপরে আমি একবার মিক্স করে নিয়েছি। মিক্স করে তারপর এটাকে আমি ভালোভাবে চেলে নেব। চেলে নিতে হয় ওই জন্য যাতে বেকিং পাউডার বেকিং সোডাটা ভালোভাবে মিশে যায় ময়দাটার সাথে, কারণ যদি ভালোভাবে না মিশে তাহলে এক সাইড ফুলবে এক সাইড ফুলবে না। ওই জন্য এটাকে ভালোভাবে চেলে নিতে হয়। দেখ আর চেলে নেওয়ার কারণও আছে, ময়দাতে কিছু লেত্রাও থাকতে পারে, যেমন আমারটাতে কিবা কালা কালা ছিল। জানি না আমি এটা কী ছিল, পোকা ছিল না কিছু একটা ছিল জানি না। ওটাকে ভালো করে আমি চেলে নিয়ে ওটাকে আমি ফেলে দিয়েছি, লেত্রাটাকে ফেলে। দেখো আমার এখানে চালা হয়ে গেছে। আর আমি চামচ দিয়ে এটাকে আরও একবার ভালো করে চারপাশে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব ইম্পর্টেন্ট। মেশানোর পর আমি যোনটা আমার চিনি তারপরে তেল
ডিমের ব্যাটারটা যোনটা ছিল ওটার মধ্যে আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা কিন্তু হাফ হাফ দিতে হবে, একবারে সব দিয়ে দিতে হবে না, দিয়ে দিলে হবে না, ওটাকে আমার অল্প অল্প করে দিতে হবে, মানে হাফ হাফ করে দিতে হবে। হাফ হাফ করে দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে। আমার কাছে যেহেতু ওই বেটার মিক্স করাটাকে কী বলে আমার মনে পড়ছে না, ওটা নেই, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে করছি। আর কাঁটা চামচ দিয়ে করলে একটু টাইম লাগে, সো আমি এটাকে লাহে লাহে করে নেব, তোমরা দেখতে থাকো। দেখো ব্যাটারটা আমার একটু স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, আর হাফ চুন ময়দাটা ছিল ওটা আমি এখানে দিয়ে দেবো আরেকবার, দিয়ে ওটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। দেখো এখানে ফাটানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দেবো দুধ। আমি যখন কাপটা দিয়ে দিয়েছিলাম ময়দা চিনি, ওটা কাপটা দিয়ে আমি দেবো এক কাপ দুধ। এক কাপ দুধ আমার লাগবে না, তোমরা বুঝে নেবে তোমাদের কতটা দুধ প্রয়োজন। আমার তো এখানে আমি অল্প অল্প করে দিয়েছি, আমার হাফ কাপ দুধ লেগেছে। বেটারটা এতটা ঘনও হবে না, একদম পাতলাও হবে না, এরকম হবে যে উপর থেকে ফেলে রিবনের মতন পড়ে। ভালো করে মিশিয়ে নেব, তোমরা বুঝে মিশিও, আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, এটা বললামই একবার, যতটা ফেটাবে অতটা ভালো হবে কেকটা, অতটা সফট হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো আমার পুরো ব্যাটারটা মিক্স হয়ে গেছে, আমি এখন তো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার চামচটা খুবই ছোটো, ওর জন্য ওটা বোঝা যাচ্ছে না। যখন আমি আমার কেকের বাটিটাতে আমি ঢালবো তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? আর আমি এটার মধ্যে দেবো কাজু আর কিশমিশ। আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি, কয়েকটা কিশমিশ আমি উপরে দিয়ে দিয়ে দিব। আর কয়েকটা কাজু দিয়ে দেবো, আমার কাছে বেশি কাজু ছিল না ওই জন্য আমি কয়েকটাই দিলাম, আর কয়েকটা রেখে দিয়েছি উপর দিয়ে স্প্রিঙ্কল করার জন্য। আমি দিয়ে দিয়েছি কাজুটা, দেখো ভেঙে ভেঙে দিয়েছি আমি, তোমরা চাইলে আস্তেও দিতে পারো, দু ভাগ করেও দিতে পারো। আমি এটাকে দিয়ে আবার ভালো করে মেখে মানে ফেটিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। দেখো আমার সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, এখন আমি বাটিটা কেকের বাটিটার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল নিয়ে আমি চারপাশে দিয়ে দেবো। তোমরা হয়তো কেউ কেউ আছে ওটার মধ্যে পেপার দিয়ে নাও, কিন্তু আমার পেপার দেওয়াটা ভালো লাগে না, সো আমি এমনিই দিই, আমার এমনিই সুন্দর হয়েছে। বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে আমার ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এখন তোমরা দেখতে পারবে কেকের মানে যখন ঢালবো না সুন্দর রিবনের মতন পড়বে, তোমরা দেখে নাও একবার। দেখো সুন্দরভাবে আমি ঢেলে নিয়েছি, ঢালার পর বাটিটা ধরে না একটু নাড়িয়ে দেবে, যাতে কেক মানে যখন ব্যাটারটা আছে একদম মানে নিচে অব্দি পুরো ভালো করে ফিল হয়ে যায় না, ভিতরে যদি এরকম মানে ফুপসা টাইপের থাকে না তাহলে কেকটা মানে নষ্ট হয়ে যাবে। আর আমি অল্প কাজু আর অল্প কিশমিশ নিয়েছি, নিয়ে এটার উপর দিয়ে আমি ময়দা স্প্রিঙ্কল করে নেব, কারণ ময়দাটা দেওয়ার কারণ হলো কাজু আর কিশমিশটা যাতে নিচে চলে না যায়, কেকের উপরেই থাকে, ওই জন্য আমি এটার মধ্যে একটু ময়দা মাখিয়ে উপরে। দেখো এটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, উপর দিয়ে আমি স্প্রিঙ্কল করে দেব কাজুটা আর কিশমিশটা। দেখো দেখো এটা কিন্তু নিচে চলে যাচ্ছে না, সুন্দরভাবে উপরেই আছে, যখন এটা হবে তখন এটা উপরেই থাকবে। আমি এখন গ্যাসটা অন করে নেব, অন করে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। 5 মিনিট প্রেশার কুকারটা গরম করার পর আমি এটার উপরে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে
আমি উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি। প্লেট দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে গরম হতে দেব। গরম হওয়ার পর আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটা সিধাভাবে বসাবে, যাতে যদি বেঁকা করে বসা বাটিটা, কেকটা কিন্তু বেঁকা হবে, ওর জন্য বাটিটা সুন্দরভাবে বসাতে হবে। বাটিটা বসানোর পর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। আর যখন তোমরা ঢাকনা লাগাবে, একটা কথা মাথায় রাখবে, সিটিটা আর জন্যটা প্রেশার কুকারের পাইপ হয় না, থাকে না একটা পাইপ, ওই পাইপটা খুলে দেবে। যখন নাহলে যদি সিটি আসে যায়, তখন কিন্তু কেকটা একদম নষ্ট হয়ে যাবে। আমি এখন ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য এটাকে বেক হতে দেবো। আর এই দেখো কে আমার কেকটা কী হয়েছে বলো তো, প্রেশার কুকারে যোনটা ঢাকনাটা থাকে না সিটির, তো পিছন দিকে না একটা কিবা উঠানো একটা জিনিস আছে, ওই জিনিসটা না আমি খেয়াল করি নেই। যখন আমি লাগিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কেকটা এতটা ফুলেছে মানে ওটা ঢুকে গেছে ভিতরে। তো ওটা আমি আবার চেক করে নিলাম হয়েছে কি না, আমার মনে হয় আরও একটু 5 মিনিট হবে। হওয়ার পরে দেখো 3 ঘন্টা আমি রেস্ট দেওয়ার পর ঠান্ডা করে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কী সুন্দর হয়েছে কেকটা! আমি একটা চকলেট কেক নামে জানি, তাও আমি কয়েকটা জেমস আর আমার ডেয়ারি মিল্কতে একটু ডেকোরেট করে দিয়েছি। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে বলো কেকটা কেমন হয়েছে। এই দেখো আমার পুচকো ভাই একটা কেক কাট করেছে, ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, ওই জন্য হাফের থেকে করলাম। ও কেকটা কাট করার পরে কেক খাবে না, ও কেক খাবে না, ও জেমস খাবে। কেকটা বুনো খাওয়ানোর চেষ্টা করছে, তাও খাচ্ছে না। ও থালের থেকে টুকিয়ে জেমসটা খেলো, জোর করছিল তাও খেলো না, কোনো পথ্যেই খেলো না ও।